এখন আমরা শিখব কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। এর আগে আমরা শিখেছি কিভাবে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা যায়। ভাগ প্রক্রিয়ার সাথে আমরা সবাই খুবই পরিচিত এবং এই প্রক্রিয়াটি খুবই সহজ। যদি আমাদের দুই বা ততোধিক সংখ্যা দেয়া থাকে তাহলে যে কোনো দুটো সংখ্যা আমরা প্রথমে নির্বাচন করব। যেমন এখানে 12, 18 এবং 30-এর মাঝে প্রথমে 12 এবং 30 নিয়ে কাজ করি আমরা। 12, 30, প্রথমে আমরা 30-কে 12 দিয়ে ভাগ করব। 24 পাই, ভাগশেষ হিসেবে 6 থাকে। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ভাগশেষটা থাকবে সেটা এখন ভাজক হিসেবে কাজ করবে এবং এই যে সংখ্যাটা এটা ভাজ্য হিসেবে কাজ করবে। 6 × 2 = 12, 6 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য হলো। সুতরাং এই 6 নিব আমি এবং 18কে 6 দিয়ে ভাগ করব। 3, 6, 18, যেহেতু এখানেই শেষ হয়ে গেল তাহলে আমি বলতে পারি যে 12, 18 এবং 30-এর গসাগু 6। কিন্তু যদি এখানে শেষ না হতো এবং এটা যদি আরও এগিয়ে যেত, অর্থাৎ এখানে যদি আমরা অন্য একটা ভাগশেষ পেতাম এবং এর পরবর্তীতে যেতে হতো, তাহলে যেখানে যে আমরা শেষ করতাম, অর্থাৎ যেখানে যে আমার ভাগশেষ শূন্য হতো, সেই সংখ্যাটি হতো আমার গসাগু। আর এখানে যেহেতু 6-এ শেষ হয়ে গিয়েছে, সুতরাং এখানকার জন্য 6 হবে আমার গসাগু। সুতরাং এখান থেকে আমরা শিখতে পারলাম যে কীভাবে ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু নির্ণয় করতে পারি।